চীনের লালফৌজ হোক কিংবা পাকিস্তানি সেনাবাহিনী, কেঁপে গেল সবাই। এবার সাগরের দাম্পাতে ভারতের হাতে চলে এলো জোড়া পারমাণবিক ফলা। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে মোতায়েন করা হলো আরিহান্ত শ্রেণীর দ্বিতীয় সাবমেরিন আইএনএস আরিহান্ত। ভারতের প্রথম পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ছিল আইএনএস আরিহান্ত। 2009 সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল এটি। এবার তার সঙ্গে যোগ দিল আইএনএস আরিহান্ত। ফলে সমুদ্রে জলের নিচ থেকে হামলা চালানোর ক্ষেত্রে ভারতের শক্তি এক লাফে দ্বিগুণ হয়ে গেল বলা চলে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মতে, তিন বাহিনীতে ভারতের যে পারমাণবিক শক্তি তাকে আরও জোরদার করবে আইএনএস আরিহান্ত। সেই সঙ্গে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভারত উপমহাদেশীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিহান্ত এই দুই জোড়া পারমাণবিক ফলার উপস্থিতিতে সহজেই ভারতকে ঘাঁটাতে চাইবে না কোনো প্রতিপক্ষ। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে সক্ষমতা এক লাফে অনেকটা বাড়ল ভারতের জন্য। এই মাইলফলক অর্জনে কঠোর পরিশ্রম এবং সমন্বয়ের জন্য ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও এর ভূয়সী প্রশংসা করেন রাজনাথ সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ইচ্ছা ছিল ভারতকে পরমাণু অস্ত্রধর রাষ্ট্রগুলির সমকক্ষ করে তোলা। সেই কথা স্মরণ করে রাজনাথ বলেন, আজ ভারত একটি উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। প্রতিরক্ষা সহ প্রতিটি ক্ষেত্রেই আমাদের দ্রুত এগোতেই হবে, বিশেষ করে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এটা অপরিহার্য। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের একটা শক্তিশালী সামরিক বাহিনী লাগবে, যাতে আমাদের সৈন্যরা ভারতের মাটিতে তৈরি সেরা মানের অস্ত্র এবং প্ল্যাটফর্মগুলি পায়। তা আমাদের সরকার তার জন্য অভিযানে নেমেছে। শিগগিরই আরিহান্ত এবং আরিঘাতের সঙ্গে আরিহান্ত শ্রেণীর তৃতীয় সাবমেরিনকে যুক্ত করার পরিকল্পনা করেছে ভারত। সেই ক্ষেত্রে ভারতের হাতে এসে যাবে পারমাণবিক ত্রিফলা। তবে সেখানেই থেমে থাকবে না ভারত। সরকারের লক্ষ্য অন্তত 5টি আরিহান্ত শ্রেণীর সাবমেরিন এবং আরও 6টি পারমাণবিক আক্রমণকারী সাবমেরিন তৈরি করা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।